আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আপনি কিভাবে কম্পিউটারে ইন্টারনেট স্পিড মিটার সেট করবেন এই বিষয়ে। তো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তো আমরা সকলেই খেয়াল করি যে আমাদের যে স্মার্টফোনে কিন্তু পূর্বে থেকে ইনস্টল করা থাকে একটা ইন্টারনেট স্পিড মিটার, যার মাধ্যমে আপনি আপনার ফোনের থেকে যে ডাটা ট্রান্সফারের যে স্পিডটা সেটা কিন্তু আপনি দেখতে পারেন। তো উইন্ডোজে কিন্তু এই ধরনের কোনো ফিচার আপনার দেওয়া নেই যে আপনি উইন্ডোজ সেট আপ করলেই আপনি কম্পিউটার দেখতে পারবেন যে আপনার কম্পিউটার থেকে যে ডাটা ইন্টারনেটের মাধ্যমে আপনি যে ডাটা ট্রান্সফার করবেন এর স্পিডটা আর কি কত আর কি আসে, ডাউনলোডের স্পিড বা আপলোড স্পিড এটা কিন্তু দেখার কোনো সিস্টেম উইন্ডোজের ইনস্টল করার সাথে সাথে কিন্তু আপনি এটা পান না। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে একটি সফটওয়্যার ইনস্টল করে আপনি উইন্ডোজেই আপনি ইন্টারনেট স্পিড মিটারটা দেখতে পারেন। তো ইন্টারনেটের যে স্পিড এটা দেখার জন্য আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করব, তো সেই সফটওয়্যারটির নাম হচ্ছে নেট স্পিড মনিটর। তো আমরা প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করব। তো নেট স্পিড মনিটর লিখে সার্চ করলেই এইখানে এই যে পেয়ে যাবেন, বিভিন্ন ওয়েবসাইটে আছে এটা। তো আপনি এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ফার্স্টের যে ওয়েবসাইট আমি এটা থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এটা হচ্ছে সফটওয়্যারটি, তো আপনি এটা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে, তো আমি এটা ইনস্টল করি। তো এই হচ্ছে সফটওয়্যারটি, তো আমরা এখন এই সফটওয়্যারটি ইনস্টল করি। তো আমাদের সফটওয়্যারটি কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। তো সফটওয়্যারটি ইনস্টল করার পরে এখানে আমাদের কোনো লোগো আসেনি। তো এখানে অনেক সময় লোগো অটোমেটিক এটা চলে আসবে, যদি না আসে তো আমাদের সফটওয়্যারটির সেটিং থেকে আমাদের লোগোটা নিয়ে আসতে হবে। তো আমরা এইখান থেকে আমরা সেটিংয়ে গিয়ে এখানে আমাদের সফটওয়্যারটি একটু সার্চ করে দেখে নিই। তো এখানে দেখাচ্ছে না, তো আমরা এটা সার্চ করি। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি, এখন এটা হচ্ছে আমরা ওপেন করি। তো এটা হয়তো কোনো সমস্যা হয়েছে, তো আমরা এটা রিপেয়ার করে নিই। তো এই যে আমাদের সফটওয়্যারটি এখন কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। তো এখানে বলতেছে যে ডু ইউ ওয়ান্ট দ্য নেট স্পিড মনিটর টুল বার অন ইউর টাস্ক বার, তো এটা আমরা ইয়েস করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এটা ইয়েস করলাম, তো এখানে কিন্তু আমাদের টাস্ক বারে এটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে আমাদের এখানে নেট কানেকশন দেওয়া আছে, তো এখানে দেখাচ্ছে যে আমাদের নেট স্পিডটা বর্তমানে কী আর কি স্পিড, এটা নেট আর কি ডাউনলোডের স্পিড কত আছে, আপলোড স্পিড কত আছে, তো এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো এখন যদি আমরা এই যে তীর চিহ্নে এখানে যদি ক্লিক করি, তো এখানে আমাদের যে নেট স্পিডের যে আইকন সেটা এখন আসেনি, তো সমস্যা নাই। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনফিগারেশন, এই কনফিগারেশনে গিয়ে আমরা কিন্তু এটাকে কনফিগার করে নিতে পারবো। তো দেখা গেলো আপনি যখন সেট আপ করবেন, সেট আপ করার পরে দেখা গেলো আপনার এখানে ইন্টারনেটের যে স্পিড এটা শো করতেছে না। এর কারণ হচ্ছে আপনার এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের যে সেটিংটা আছে, তো এখানে হয়তো আমার পিসিতে যেটার মাধ্যমে আর কি যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মাধ্যমে আমার কম্পিউটারে নেট আর কি আসতেছে যাচ্ছে, তো এখানে হয়তো আমার যে অ্যাডাপ্টার আপনার হয়তো সেম না হতে পারে। তো এখানে আপনার যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টার আপনি এখানে দেখতে পারবেন। আপনি যদি মনে করেন এখান থেকে আপনার এটা শো করতেছেন, আপনি এখান থেকে অন্য একটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দিয়ে এটা ওকে করলে আপনি দেখতে পারবেন। যেমন মনে করেন আমার এখানে দেওয়া হচ্ছে ইন্টেল আর ওয়্যারলেস AC9560 এইটা। তো আমি যদি এখন এর অন্যগুলো সিলেক্ট করি তাহলে কিন্তু আমার এখানে আর স্পিড শো করবে না, যেমন আমি আপনাকে দেখাই। তো এখান থেকে আমি যদি এখন অ্যাপ্লাই করি, তো দেখেন এখানে কিন্তু এখন কিন্তু আর স্পিড শো করতেছে না। তো ইনস্টল করার পরে যদি আপনি দেখেন যে আপনার স্পিড শো করতেছে না, তো আপনি এইভাবে কনফিগারেশনের এই সেটিং থেকে আপনি আপনার এই যে সফটওয়্যারটি এটা কিন্তু কনফিগার করে নিতে পারবেন। তো এখানে আমি যদি এখন যদি আবার আগেরটাই দিই, তো দেখেন এখান থেকে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে কিন্তু এবারে দেখেন যে আমার এখানে কিন্তু আবার স্পিড শো করতেছে। তো এখানে কনফিগারেশনের আরও কিছু অপশান আছে, তো আপনি এখান থেকে বিট রেট এটাকে আপনি কিলোবাইট, তারপরে মেগাবাইট, তারপরে KBPS, অর্থাৎ এটাকে আপনি বিভিন্ন ফরম্যাটে আপনি এটা রাখতে পারবেন। তো আমি এটা কিলোবাইট হিসেবে রাখছি, যে আমার এখানে কিলোবাইট হিসেবে শো করতেছে। তো ঠিক আছে, আপনি এইভাবে কিন্তু আপনি এটাকে সেট আপ করে নেবেন যদি আপনার এখানে স্পিড শো না করে। আরেকটা সমস্যা যেটা হয় যে আপনার এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটি অনেক সময় আপনার উইন্ডোজ 10-এর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে না। তো আপনি সেক্ষেত্রে কোনো এটা আপনি সলভ নিজেই সলভ করতে পারবেন। তো আমি আপনাকে দেখা দিচ্ছি যে কীভাবে আপনি এটা সলভ করবেন। তো আপনি এইখান থেকে
আপনার যে সফটওয়্যারটা আপনি সফটওয়্যার লোকেশনে যাবেন। তো আমরা প্রথমে সফটওয়্যারটিকে একটু সার্চ করে নিয়ে আসি আবার। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি, এখান থেকে আমরা ওপেন ফাইল লোকেশনে এখানে যাব। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি। তো এই সফটওয়্যারের লোকেশনে যাওয়ার পরে এই সফটওয়্যারটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিতে যাব। প্রপার্টিতে যাওয়ার পরে এখান থেকে এই যে টিকমার্ক, এটা টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তো যদি এই সফটওয়্যারটি ইনস্টল করতে বা আপনার এই কনফিগার করতে কোনো বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাহায্য করার। তো ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।